এই কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে। আজকে ঝুলন যাত্রা চতুর্থ দিন, তো আজকে একা এসেছি। একা এসেছি বলতে এখন একা আছি আমি, গোশালায় একাই চলে এসেছি আজকে। কিন্তু নয়ন আর বিপাশা আসবে, আর কেউ আসছে না বাড়ি থেকে। তো ওরা পড়তে গেছিলো, এখান থেকে আসতে একটু দেরি হবে। তো ওদের আসতে দেরি হচ্ছে বলে আমি আর লাইনে দাঁড়াইনি, এই দূর থেকে আমি শুধু ঝুলন যাত্রা উৎসব দর্শন করছি। তোমরাও দর্শন করো, দেখো কি সুন্দর রাধা মাধব দুলছে। আজকে একদম ভিউটা পুরো গ্রিন করেছে, দেখো কি সুন্দর লাগছে। কারণ লাইনে দাঁড়ালে তো আমার টান চলে আসবে, দিয়ে আমি দোল দিয়ে বেরিয়ে দিতে হবে আমাকে। তার জন্য আমি সাইড থেকে দোলটা আজকে দর্শন করছি। ওরা আসলে একসঙ্গে তিন বোন লাইনে দাঁড়াবো, তারপরে রাধা মাধবকে দোল দেবো। তো দুলতে দুলতে রাধা মাধবের খিদে পেয়ে গেছে, এখন ভোগ লাগানো হবে রাধা মাধবকে। দেখো আমি অনেকটাই দূরে রয়েছি, তাই ক্লিয়ারলি দেখাতে পারবো। দেখো কাপড় টাঙাচ্ছে সব ভক্তরা। এই তো একটু জুম করে দেখাচ্ছি রাধা মাধবকে। এখন নানা রকমের ফলের জুস, তারপরে মাথা জিরা, নানা রকমের ব্যঞ্জন রান্না করে বাড়ি থেকে নিয়ে আসে, তো ওইগুলো ভোগ লাগানো হচ্ছে। দোলের মাঝখানে দোল হচ্ছিলো, তো দোলটা থামিয়ে দেওয়া হলো রাধা মাধবকে। ভোগ লাগানোর পর আবার দোলানো হবে রাধা মাধবকে। তো বোনরা তো এখন ফাইনালি কিনবো না, একসাথে চলে এসছে ওরা দেবো না। আমরা লাইনে দাঁড়িয়ে পড়ছি, আর ওদিকে সন্ধ্যা হচ্ছে, কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে, মাতাজিরা বন্ধুরা সব ভগবান কৃষ্ণ বলছেন কি করে আনন্দ থেকে। ভগবান কৃষ্ণ হচ্ছে আনন্দের নিত্য জ্ঞানের ভালো, আনন্দের এটা আমরা কল্পনা করতে পারি না। এই জড়জগতে জড়জগতে সব কিছুই বিনষ্ট হয়ে যায়, আনন্দ ভগবানকে সব ফাইনালি রাধা মাধবকে দোল দেওয়ার পর প্রসাদন কুপন পেয়ে গেছি। আজকে ইসকনের যে ল্যান্ড অফিস আছে ওইখান থেকে স্পন্সর করা হচ্ছে মহাপ্রসাদটা। তুমি দেখো, তোমরা দেখো যে কত ভক্ত আসছে। হ্যাঁ, নাহলে অন্য অন্য সময় শুক্র সময় রয়েছে না, এত ভিড় হয় না আমার ব্যাপারে। কিন্তু এই রাধা মাধবের জীবনযাত্রার উৎসবে সবাই যোগদান করছে। আর এই এখান থেকে রেডি আমরা প্রসাদের লাইনে চলে যাবো।
দেখতে পাচ্ছ আমরা প্রসাদের লাইনে চলে এসেছি বেশি অনেকটা লাইন নেই আজকেও খিচুড়ি মা প্রসাদ কি যে তো খিচুড়ি মা প্রসাদ খেয়ে সবার পেট ভরেনি বিপাশা আজকে ফার্স্ট দিন এসেছে তো বলছে দিদি আমি মোমো খাবো ওকে মোমো খাইয়েছি আর আমরা আলুর চপ গুলো খুব গরম দেখো খেতেই পাচ্ছিলাম না আমি আর নয়ন আলুর চপ খেয়েছি আরে বল